একজন বলেছিল একটা শর্ত আছে, আপনি যদি চোখের বাঁধন খুলেন তাহলে আপনাকে মেরে ফেলা হবে। এই কথা বলে আমাকে ফেলে রেখে চলে যায়। সেখানে আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ ছিল না, চোখ বাঁধা অবস্থায় ছিলাম 40 দিন। আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আমার ওজন ছিল 90 কেজি, যখন ছেড়ে দেয় তখন ওজন হয় 60 কেজি। এভাবেই আয়নাঘরে দুর্বিষহ জীবনের কষ্টের কথা জানালেন লেক্সাস গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী বেলাল হোসেন। 2016 সালের 10 অক্টোবর বেলাল হোসেনকে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, আমাকে জোর করে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, পরে আমার সঙ্গে থাকা সব জিনিসপত্র কেড়ে নিয়ে চোখ ও হাত বেঁধে ফেলে। 40 থেকে 45 মিনিট পর একটি জায়গায় আমাকে নামানো হয়, কোথায় নিয়ে গেল জানি না। সেখানে নিয়ে শরীরের সব কাপড় খুলে আমাকে একটি লুঙ্গি পরিয়ে দেয়। এ সময় আমার হাত ও চোখ বাঁধা ছিল। কেন তাকে ধরা হয় এই বিষয়ে তিনি বলেন, কুয়াকাটার কিছু জমি নিয়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। সে সময় র্যাবের তৎকালীন ডিজি বেনজির আহমেদের সঙ্গে যোগ সাজসে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে ছাড়ার আগে হুমকিও দেওয়া হয়, যদি গণমাধ্যম সহ কোথাও মুখ খোলেন তবে তার দুটো সন্তানকে মেরে ফেলা হবে। বেলালের বাড়ি চট্টগ্রামের মিরসরাই, তিনি ঢাকায় থাকেন। আয়নাঘরের বর্বর নির্যাতন, প্রতিনিয়ত মৃত্যুর ভয়, তবা পড়ানো সহ অমানবিক বিভিন্ন কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ছোট্ট কবরের সমান একটি জায়গা, চোখ হাত বাঁধা, কোনো আলো বাতাস নেই, রাত গভীর হলেই ঝিঝি পোকার ডাক। অনেকেই এখানে বন্দী ছিল, তাদের কান্নার আওয়াজ ও আর্তনাদ প্রায় শোনা যেত। বেলাল জানান, আমার কাছে ওরা টাকা দাবি করে, আমাকে বলে টাকা না দিলে মাদক ও অস্ত্র দিয়ে মিডিয়ার সামনে মাদক কারবারি বলে তুলে ধরা হবে, বলবে আমি মাদক কারবারি, আমি অস্ত্র ব্যবসায়ী। তিনি বলেন, আমার চোখ সবসময় কালো কাপড় দিয়ে বাঁধা থাকতো, খাবার দিলে আমি কখনোই বুঝতে পারতাম না, হাত দিলে কোনো রকমে বোঝা যেত খাবার দিয়েছে। খাবারও ছিল যত সামান্য, দুটো রুটির সঙ্গে একটু ভাজি দিত, এর সঙ্গে বেশ কিছু মেডিসিন, এসব একদিনে খেলে 3 দিন ঘুমিয়ে থাকতাম। আয়নাঘরে একদিন থাকা মানে কারাগারে 1 বছর থাকার সমান। সেখানে গোসল করার কোনো সুযোগ ছিল না, প্রহরীরা সবসময় বলতো চোখ খুলতে পারবেন না, চোখ খুললেই মেরে ফেলব। বেলাল আরও বলেন, আয়নাঘরে আমাকে 3 দিন ওযু করিয়ে তবাক করানো হয়, শেষ ইচ্ছা কী, কী খেতে ইচ্ছা করে এসব জিজ্ঞাসা করা হয়, এছাড়া লাশ কোথায় দেবে সে বিষয়েও আমাকে প্রশ্ন করা হয়। তখন তাদের কাছে আমি জীবন ভিক্ষা চাই, পরে 10 কোটি টাকার বিনিময়ে আমি মুক্তি পাই। আয়নাঘর থেকে বের হওয়ার পর 2 মাস চোখে দেখতে পাইনি, অপারেশন করার পর চোখে দেখতে শুরু করি, এরপর আবার হৃদরোগে আক্রান্ত হই, পরে হার্টে দুটো রিং পরানো হয়। বেলাল মনে করেন, বাংলাদেশের যত জায়গায় র্যাবের অফিস আছে সব জায়গায় তদন্ত করা উচিত, সব জায়গায় আয়নাঘর আছে, কোটি কোটি টাকার বাণিজ্য করে ওরা, প্রাণ ভয়ে যারা এতদিন মুখ খুলেননি হাসিনা সরকারের পতনের পর তারা এখন মুখ খুলেছেন, নির্মম নির্যাতনের বর্ণনা দিচ্ছেন। বেলাল হোসেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার চান। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।